সুপ্রিয় দর্শক বিন্ধু, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। বাংলাদেশের ব্যাপারে নাক গলাবেন না, ভারতকে উদ্দেশ্য করে লায়ন ফারুক। বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ভারতকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন 12 দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ ফারুক হাসান। তিনি বলেন, আমাদের দেশ, আমাদের জনগণ ও রাজনীতিবিদদের সিদ্ধান্ত চলবে, আমরা কোনো দেশের প্রভুত্ব মানব না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের এই উদ্যোগ সমাবেশে তিনি এসব কথা বলেন। মোহাম্মদ ফারুক রহমান ভারতকে উদ্দেশ্য করে বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আপনারা আর নাক গলাবেন না। গত 15-16 বছর স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, হামলা মামলা গুম খুম করেছে, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, সাধারণ শিক্ষার্থীদের রেহাই দেয়নি, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গণ আন্দোলনের উপর গণহত্যা চালিয়েছে, গণহত্যাকারী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। তিনি বলেন, ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে নিজেদের স্বার্থে বাংলাদেশকে ব্যবহার করেছে, তারা বাংলাদেশকে ব্যবসায়িক অঞ্চল হিসেবে বেছে নিয়েছে, তারা এদেশের মানুষকে কখনো পানি দিয়ে আবারও কখনো পানি না দিয়ে শুকিয়ে মারছে। শুষ্ক মৌসুমে যখন পানির দরকার তখন দেশের কোনো নদীতে পানি থাকে না, আবার যখন পানির দরকার নেই তখন পানি দিয়ে তারা আমাদেরকে ডুবিয়ে মারে, সীমান্তে বিনা কারণে পাখির মতো আমাদের দেশের মানুষকে গুলি করে হত্যা করেছে, ফেলানিকে কাটাতারে ঝুলিয়ে রেখেছিল এই ভারত। আমাদের ঐক্যবদ্ধ থেকে ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। সংগঠনের সভাপতি কে এম রফিকুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি আতিকুর রহমান রাজার পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সারে পিন সহ আরও অনেকেই।